দিনাটা গডফ্রেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদি আমার এই গডফ্রেম বিষয়ে ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে বেশি সর্দি লাগলে পরে কি করব, এবং নর্মাল সর্দির জন্য অন্য কিছু, আমি বেশি সর্দির কারণে জন্যই বলছিলাম। তো এর আগে আমি যে ছাগলটিকে আমি দেখাইছিলাম যে খুব সর্দি লাগে গেছে এবং আমি ওকে ইনজেক্ট করছি এবং আশা করি এখন ভালোই আছে, এবং ভিডিওতে বলছিলাম যে ইনশাআল্লাহ ভালোই থাকবে বা ভালোই হবে। এই যেমন দেখা যাচ্ছে যে এই ছাগলটিকে আমি ইনজেক্ট করছিলাম, তখন নাকে প্রচণ্ড সর্দি ছিল, এখন কিন্তু চলাফেরা অনেকটাই ভালো হয়েছে দুদিনে। আজকে যদি এখন আমি ইনজেকশন করিনি, আজকে লাস্ট করব আমি, ঠিক আছে, এখন ও লাভজা ভালোই করে এদিকে। এখন দেখেন, এখন তো নাকে সর্দি নাই, ভালো মতো খাওয়া দাওয়া করতেছে, হালকা হালকা নাকে একটু জল জল টাইপের আছে, ঠিক আছে, কিন্তু এর আগে নাকে প্রচণ্ড সর্দি ছিল কফ। তো এটা একটা ভাববার বিষয় যে কী এমন জানে, ঠিক আছে ভাই, আমি বেশি কিছু জানি না ছাগল বিষয়ে, জাস্ট একটু ছাগল পালন করি। তো যদি আমার ভিডিওর মধ্যে এরপরেও আমি আরও নতুন নতুন অনেক চিকিৎসা নিয়ে আলোচনা করব, যদি ভালো লেগে থাকে, যদি মনে চায় আপনারা করবেন, নিঃসন্দেহে করতে পারেন, কিন্তু হ্যাঁ, জেনে বুঝে ভালোভাবে করবেন। আশা করি আপনাদের ছাগলগুলো ভালো থাকবে। এই ছাগলগুলোর আপডেট আমি আবার এক মাস পরে দেব, ঠিক আছে, যে এক মাস পরে ওদের গ্রোথনেস কী আসলো। আশা করি সবার গ্রোথনেস ভালো। এর আগে ভিডিওতে দেখছেন একটু শুকনা টাইপের ছিল, এখন একটু ভালো হয়ে গেছে, কারণ এদেরকে আমি আস্তে আস্তে খাওয়ার ব্যাপারটা বাড়াচ্ছি বা খাওয়ার রেঞ্জটা বাড়াই দিচ্ছি, কারণ ট্রান্সপোর্টেশন হওয়াতে আমি এদের হালকা হালকা খাবার দিয়েছিলাম, এখন ওরা ঘাস পাতা চাইলেস এগুলো সব দিচ্ছি, আমি একটু আস্তে আস্তে বাড়াচ্ছি। তো আশা করি সবাই ভালো আছে, এইখানে সবাই লাভঝাপ, খাওয়া দাওয়া সবাই ভালো। তো এই যে ছাগলটিকে দেখতে পাইতেছেন, এর একটা সমস্যা আছে, এবং এই ছাগলটিকে নিয়ে আমি কথা বলবো আজকে, বিশেষ করে যে এই যে ছাগলটা, এ হচ্ছে মা ছাগল, এ ফুল দাঁত। এই ছাগলটির চেহারা খুব একটা ভালো না, কিন্তু একে আমি ইনশাল্লাহ ভালো করবই, এবং একে আপডেট আমি আপনাদের সামনে নেক্সট আবার তুলে ধরবো যে হ্যাঁ, যে এরকম ছাগলের চেহারা কীভাবে ভালো করা যায়। তো ইনশাল্লাহ আমি নেক্সট এর জন্য ভিডিও স্পেশাল করে করব। তো তখন বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটাই কামনা করি, উপরওয়ালার কাছে দোয়া করি সবাই ভালো থাকেন। এবং যারা এই গোট ফার্মিংয়ের জন্য বা গোট ফার্মিংয়ের সাথে যুক্ত আছেন, তারা অবশ্যই ভালোভাবে ছাগল পালন করেন, উপরওয়ালার কাছে আশা করি আপনারাও কিছু করেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।